আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফুড ব্লগ ওভারলোড চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। যেহেতু বাজারে অনেক বেল উঠেছে আর এখন বেলের মৌসুম, তাই আজ আপনাদের ভিন্নভাবে বেলের একটি শরবত তৈরি করে দেখাব। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, আর তার সাথে সারাদিনের ক্লান্তিও দূর করে। তো আচ্ছা, হচ্ছে আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে একেবারে গাছ পাকা একটি বেল নিয়ে নিয়েছি। তো বাজারে কম বেশি এই সাইজের কিংবা এর থেকে বড় সাইজের বেল পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন বেলটা কিন্তু একেবারে পাকা। তো এই বেল দিয়ে আজকে আমি শরবত তৈরি করব। আর এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ডাব, এটি কিন্তু একেবারে যে বড় সাইজের ডাবটি পাওয়া যায় সেটি। এখন আমি একটি বোল নিয়ে নিচ্ছি আর তাতে ডাবটি ফেটে ডাবের পুরো পানিটা বের করে নেব। তো আপনাদের তো বলেছি বেলের শরবতটি একটু ভিন্নভাবে তৈরি করব, তো আমি এখানে নর্মাল পানির জায়গায় ডাবের পানি ব্যবহার করব। এরই মধ্যে বেলটাও আমি ফেটে নিয়েছি। এখন বেলের ভেতরের অংশটা একটি চামচ দিয়ে খুব ভালোভাবে বের করে নেব। দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে বেলের ভেতরের অংশটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। তো আমি যে সাইজের বেল নিয়েছি তাতে আমি একটি বড় সাইজের ডাব ব্যবহার করেছি। তবে ডাবের পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে আপনি যে বেলটি নিয়েছেন সেই বেলের সাইজের ওপর। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি ভেতরের অংশটা বের করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই পানির সাথে বেলের ভেতরের অংশটা খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে নেব, যাতে করে খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। আর বেলের ভিতরে যে শাঁস এবং বিচিগুলো আছে সেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে উঠিয়ে ফেলে দিচ্ছি যতটুকু তোলা যায়। তো হাত দিয়ে খুব ভালোভাবে বেলের ভেতরের অংশটি পানির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে পুরোপুরি মিশে যায়। আর এভাবেই হাতে লেগে থাকা আঁশগুলো একটু চেপে চেপে তুলে নেব। তো এরই মধ্যে আমার বেলের ভিতরের অংশটা কিন্তু পানির সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটিকে খুব ভালোভাবে একটি ছাঁকনি দিয়ে চেলে নেব, যাতে করে এর যে ভিতরের আঁশগুলো আছে কিংবা বেলের যে বিচিগুলো আছে সেগুলো যেন শরবতের ভিতরে না যায়। তো এভাবেই চেলে নিলে আপনার শরবতটি একদম স্মুথ হবে এবং মুখে কোনো কিছু বাজবে না। এভাবেই একটি চামচ দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো আমি এই শরবতে এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু ডাবের পানি ব্যবহার করেছি আর ডাবের পানিতে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে। খুব ভালোভাবে বেলের শরবতটি চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা, এটি আপনার পছন্দ মতো রাখতে পারেন, বেশি ভারীও না আবার বেশি পাতলাও না। এখন একটি গ্লাসে পরিমাণ মতো বরফ কুচি দিয়ে দিব, যে যতটুকু ঠান্ডা পছন্দ করি। আর বেলের শরবতটি একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? এভাবেই দুটো গ্লাসে খুব ভালোভাবে বেলের শরবতটি ঢেলে দিচ্ছি। আমি এখানে বেলের শরবতের ফ্লেভারটা একটু চেঞ্জ করার জন্য একটিতে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তার সাথে দিয়ে দিব এক চিমটির মতো বিট লবণ। চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আরেকটি ভিন্ন ফ্লেভারের বেলের শরবত তৈরি হয়ে গেল। তো এভাবে দুভাবে বেলের শরবত বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, চাইলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।